আবারও সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। মধুপুর থানার পুলিশের কাছে গোপন খবর ছিল দক্ষিণ মধুপুর এলাকার পীযূষ দেববর্মার বাড়িতে মাটির তলায় প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে। তৎক্ষণাৎ মধুপুর থানার পুলিশ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, বিশালগড় ডিসিএম, টিএসআর এবং পুলিশকে নিয়ে দক্ষিণ মধুপুর এলাকায় পীযূষ দেববর্মার বাড়িতে হানা দেয়। কিন্তু পুলিশের গন্ধ পেয়ে মুহূর্তের মধ্যেই গাঁজার মালিক পীযূষ দেববর্মা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ তার সম্পূর্ণ বাড়িটা তল্লাশি চালিয়ে একটি ঘরের মধ্য থেকে মাটির তলায় 300 লিটারের একটি সিনটেক্স উদ্ধার করতে পারে। আর সেই সিনটেক্সের ভেতরে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুত ছিল। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানায়। মধুপুর দক্ষিণ মধুপুর ধরো, এটা ড্রাইভার বসতে আছে এখানে। তো আমাদের কাছে খবর ছিল, গোপন খবর ছিল যে ওই বাড়িতে মাঠের নিচে যোগানো অবস্থায় গ্রামের মধ্যে বেশ পরিমাণে রয়েছে কন্ট্রাব্যান্ড গাঁজা রয়েছে। এবং আমার কাছে এতটুকু ইনফরমেশন ছিল যে এক দুদিনের মধ্যে গাঁজাগুলো সে উঠিয়ে বাজারে বিক্রি করে দেয়। তো তৎক্ষণাৎ আমি আমার এসডিপিও স্যার খবর দিই এবং এসডিপিও স্যার সহ ডিসিএম প্রসঞ্জিৎ বাবু এবং আমি আমার থানার এসে যদি আমরা পুরো একটা টিম দিই বাড়িটা ইয়ে করি, রেড করি। এবং রেড করার পর বাড়ির একটা ঘরের মধ্যে একটা প্রত্যেকটা ঘর ছিল বাড়িটার মধ্যে, নিচে মাটি খোঁড়ার পর নিচের মধ্যে একটা সিনটেক্স পাওয়া যায়, 300 লিটার সিনটেক্স পুরোটা গাঁজাতে পুরো করতে। তা পীযূষ দেববর্মা বাড়ির মালিক পীযূষ দেববর্মা, বাবা দিনেশ দেববর্মা দক্ষিণ মধুপুর বাড়িতে, তাকে পাওয়া গেছিল না আমাদের প্রেজেন্ট থেকে, সে পালিয়ে গেছে। এই বিষয়ে আমরা একটা মামলা নিচ্ছি অ্যান্টিগ্রেস একটা এবং অতিসত্ব তাকে জালু করবো। কত কিছু হতে পারে গাঁজা? মোটামুটি এখন তো পুরো ইয়ে করিনি, ওয়েটিং চলছে, 50 কেজি মতো করে। মূল্য কত হতে পারে? বাজার মূল্য তো এখন 5,000 করে ধরলেও তো 500 আড়াই লক্ষ টাকার মতো।